শীতের এক সকালে শুরু হলো নতুন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা। আমরা এখন রয়েছি 1345 সরাইঘাট এক্সপ্রেসে। আমাদের এবারে জার্নি শুরু হচ্ছে হাওড়া স্টেশন থেকে। আমরা ইতিমধ্যে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আমরা এখন চলে এসেছি হাওড়া স্টেশনে, এখন বাজে 3:13। পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা এখন রয়েছি 1245 সরাইঘাট এক্সপ্রেসে। আমরা সবাই মিলে রওনা দিচ্ছি গুয়াহাটির উদ্দেশ্যে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন ছেড়ে দেবে। এবারে আমাদের গন্তব্য হলো আসাম এবং মেঘালয়। তো আমরা সপরিবারে যাচ্ছি আসাম এবং মেঘালয়। ট্রেন নির্ধারিত সময় ছেড়ে দিয়েছে, ট্রেন ছাড়ার সময় ছিল 4:05, টাইমেই ছেড়েছে ট্রেন। এখন দেখা যাক কালকে কখন আমরা পৌঁছতে পারি। ট্রেন এখন বলরামবাটি স্টেশন ক্রস করে এলো। আর ইতিমধ্যে আমাদের সন্ধ্যেবেলা টিফিন খাওয়া শুরু হয়ে গেছে। সেই সন্ধ্যেবেলা টিফিনে রয়েছে বাদাম আর মুড়ি। আমরা সবাই সন্ধ্যাবেলা টিফিন খেলাম। আর এখানে গুড্ডুকে দেখুন, গুড্ডু তুমি কি খাচ্ছ বলো? নুডলস খাচ্ছে, একটু আগে স্যান্ডউইচ খেয়েছিল, আবার এখন নুডলস খাচ্ছে। এক নুডলস কেমন খেতে? ইয়ামি। তাই ভালো লাগছে খেতে তোমার? আচ্ছা খেয়ে নাও, তাড়াতাড়ি ফিনিশ করো। ধীরে ধীরে এখন সন্ধে নামছে। হ্যাঁ না, বর্ধমান জংশনে ট্রেন এখন দাঁড়িয়েছে। বর্ধমানের পর ট্রেন দাঁড়াবে বোলপুর স্টেশনে। আমাদের ট্রেন এখন বর্ধমান জংশন ছেড়ে বেরোচ্ছে। স্টেশনটা চেনা লাগছে, আমরা এখানে গেছিলাম রাত্রিবেলায়।
ও আচ্ছা, ওই বলছেন তাই না? বাজে সন্ধে 6:15, আমাদের ট্রেন মাত্র বোলপুর স্টেশনে এসে পৌঁছলো, এখানে কয়েক মিনিট দাঁড়াবে। ট্রেন বেশ পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে, তো একজন কর্মী রয়েছেন, তো উনি একবার পরিষ্কারও করেছেন ইতিমধ্যে। তো এখন চলুন একটু বাথরুমটা আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। ট্রেনের বাথরুম যেরকম অ্যাজ ইউজুয়াল থাকে সেরকমই, তবে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং একটু নোংরা হলেই কিন্তু পরিষ্কার করছে, তো এটা দেখে বেশ ভালো লাগলো। দু সাইডে দুটো ডাস্টবিন রয়েছে, আর যেরকম থাকে টয়লেট সেরকমই, তবে বেশ পরিষ্কার জলও রয়েছে। রুটি, আলুর দম এবং কষা মাংস সহকারে রাতে ডিনার সেরে শুয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙতে চারপাশটা দেখে মন ভরে গেল, যেন কোনো শিল্পী নিপুণ হাতে রং তুলি দিয়ে এঁকে দিয়েছেন। আমাদের ট্রেন এখন রয়েছে ব্রহ্মপুত্র নদীর উপর, আমরা এখন ব্রহ্মপুত্র নদী অতিক্রম করছি। একেই বলে পাহাড়ের আবহাওয়া। এখনই ছিল চারিপাশটা রোদ ঝলমল, আর এখনই দেখুন চারপাশটা কুয়াশাতে ঢেকে গেছে। ভারী ভালো লাগছে পাহাড়ি এই পথ ধরে যেতে। আমরা যারা সমতলে থাকি তারা সামান্য পাহাড় দেখতে পেলে ভারী খুশি হই। তাই সকাল থেকে ঘুম থেকে উঠে এত পাহাড়, পাহাড়ি পরিবেশ, এত মনোরম পরিবেশের মধ্য দিয়ে চলেছি যে মনটা ভারী ভালো হয়ে গেছে। আর সকাল সকাল এত সুন্দর প্রকৃতিকে উপভোগ করতে করতে ট্রেনের মধ্যে এক কাপ চা বেশ জমেই যায়। কামাখ্যা স্টেশনে
আমাদের ট্রেন এইমাত্র কামাখ্যা জংশনে এসে থামলো। এখন বাজে সকাল 9টা, আমাদের ট্রেন রাইট টাইমের বেশ অনেকখানি আগেই রয়েছে, তো সেই কারণে এখানে অনেকক্ষণ দাঁড়াবে, প্রায় 40 মিনিটের মতো। আর এর পরের স্টপেজ হচ্ছে গুয়াহাটি। আমরা এখন পৌঁছে গেছি গুয়াহাটি স্টেশনে, ট্রেন একদম রাইট টাইমে রয়েছে। আর গুয়াহাটি প্ল্যাটফর্মের বাইরে আমরা এখন বেরিয়ে এসেছি। প্ল্যাটফর্মের সামনে এইভাবে আমাদের ভারতের জাতীয় পতাকা রয়েছে। স্টেশন থেকে বেরিয়ে আমরা এখন এই স্ট্যান্ডে এসেছি। তো আমাদের গ্রুপে অনেকজন রয়েছে, এটা একটা কন্ডাক্টেড গ্রুপ। তো আমাদের ওটা একটা ট্রাভেলার, আর তার সঙ্গে এটা আর একটা ট্রাভেলার। এই দুটো ট্রাভেলারে করে সবাই মিলে আমরা ঘুরে বেড়াবো এই কদিন। ইতিমধ্যে আমাদের লাগেজও রাখা হয়ে গেছে, তো আমরা এখন উঠবো। আমরা এখন গুয়াহাটি পৌঁছে গেছি এবং আমরা এখন রওনা দিয়েছি হোটেলের উদ্দেশ্যে। আজকের এই পর্ব এই পর্যন্তই। আশা করি আজকের এই পর্ব আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করে অপরের দেখার সুযোগ করে দেবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের পর্বে। আর পরের পর্বে থাকছে উমানন্দ আইল্যান্ডের গল্প।